السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال تعالى: إنا أنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم لعلهم يتفكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সিলেটের ঐতিহ্যবাহী দিনী সংগঠন খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের মোহতরম সভাপতি, মঞ্চ অবশিষ্ট সিলেটের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে এবং আপনাদের সবাইকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ার কোনো গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়। দুনিয়াতে বহু মাহফিল হয়,
কিন্তু কোরআনে কারিমের মাহফিলের মতো আল্লাহর কাছে এত প্রিয় আর কোনো মাহফিল নাই। কোরআন তাফসিরের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেখানে কালামুল্লাহর তেলাওয়াত হয়, তার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখে। এটা নবীর বাণী, কিন্তু বাস্তব প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। নবীর একজন সাহাবী কোরআন প্রেমিক আশেকে কোরআন রাতের বেলা কোরআন তেলাওয়াত করছেন। তিনি যেখানে কোরআন তেলাওয়াত করছেন তার অদূরেই একটি ঘোড়া বাঁধা ছিল, ঘোড়ার পাশে এই সাহাবীর আরেকটা বাচ্চা ছোঁয়া আছে। সাহাবী অত্যন্ত মহাব্বতের সাথে কালামুল্লাহ তেলাওয়াত করেন। নবীর এই সাহাবী লক্ষ্য করেন, যখন তিনি তেলাওয়াত শুরু করেন পাশে বাঁধা ঘোড়াটা তেলাওয়াত শুনেই লাফাতে শুরু করে। তিনি বুঝতে পারলেন না ঘটনা কি, যখন তেলাওয়াত বন্ধ করেন ঘোড়া আবার চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবার যখন তেলাওয়াত শুরু করেন ঘোড়াটা আবার লাফাতে শুরু করে। কয়েকবার এভাবে দেখার পরে চিন্তা করলেন, ঘোড়া যেভাবে লাফাতে শুরু করেছে তার পাশে তার নিজের সন্তান শোয়া অবস্থায় আছে, কখন জানি আবার সন্তানের গায়ে আঘাত লাগে। এই জন্য সাহাবী তার সন্তানকে সরাইবার জন্য কাছে গেলেন। সন্তানকে কোলে নেওয়ার পরে সাহাবীর দৃষ্টি হঠাৎ চলে গেল আসমানের দিকে। উপর দিকে দৃষ্টি যাওয়ার সাথে সাথে সাহাবী লক্ষ্য করলেন এক ধরনের নূরানি আলো ছোটাছুটি করছে, যে আলোগুলো দুনিয়ার কোনো বাতির আলোর সাথে মিল রাখে না, সূর্যের আলোর মতো নয়, চাঁদের আলোর মতো নয়। সাহাবায়ে কেরামের এটা নিয়ম ছিল, নিজেরা কোনো কিছু না বুঝলেই সমাধানের জন্য সরাসরি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন। মহতরম হাজরিন, সাহাবায়ে কেরাম সমাধানের জন্য আল্লাহর রাসূলের কাছে যেতেন। রাসূলের ইন্তেকালের পরে সাহাবী পরবর্তী যারা ছিলেন তাবেইন, তারাও যদি কোনো কিছু বোঝার দরকার পড়ত সাহাবায়ে কেরামের কাছে যেতেন। তাবেইনদের পরবর্তী স্তর তাবউ তাবেইন, তাদেরও যদি কোনো কিছু বোঝার প্রয়োজন পড়ত তাবেইনদের কাছে যেতেন। এভাবে সিলসিলা চলে আসছে বর্তমান জামানা পর্যন্ত, কারণ আখেরি নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। এই জন্য উম্মতের দ্বীনি বিষয়ে সকল ঝামেলা সমাধান দিবেন ওয়ারেসে নবী উলামায়ে কেরাম। মহতরম হাজরিন, বর্তমান জামানায় আমাদের যদি কোথাও সমস্যা দেখা দেয় তাহলে সমাধানের জন্য অবশ্যই হক্কানি উলামায়ে কেরামের কাছে যেতে হবে, কারণ হক্কানি উলামায়ে কেরাম পৃথিবীতে বারবার প্রমাণ হয়েছে। হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আলোকে এবং নবীর সুন্নতের আলোকে কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করেছেন। হক্কানি উলামায়ে কেরামকে বাদ দিয়ে কেউ যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ারের পিছনে ঘুরে, দিনই বিষয়ে সমাধান পাওয়া যাবে না, জান্নাতের রাস্তাও পাওয়া যাবে না, সোজা জাহান্নামের রাস্তা দেখাবে। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই বর্তমান জামানার। মহতরম হাজরিন, এটা কোরআনের তাফসির, এখানে আল্লাহর কালাম আমার সামনে আছে। আমরা আল্লাহর কালামকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর কালাম হলো আমাদের প্রাণ, আমাদের জীবনের চেয়েও মূল্য বেশি আল্লাহর কালামের। আমরা আমাদের জীবন বিলীন করতে পারি, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো বেয়াদবের বেয়াদবি আমরা সহ্য করতে পারি না। এটাই হলো আমাদের ইমান। এই আল্লাহর কালাম তেলাওয়াতের একটা নীতিমালা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন।
আল্লাহ বলেন তেলাওয়াত যখন করা হবে যারা উপস্থিত থাকবে তাদের দুইটা কর্তব্য প্রধানত, একটা হলো মনোযোগ সহকারে শুনতে হবে আর একটা হলো নিশ্চুপ থাকতে হবে। কেউ যদি কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে চায় তাহলে আমরা জানি অজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। জোরে বলেন তো এই মাস্টাররা ঠিক আছে নাকি ভুল? কিন্তু বর্তমান জামানায় একজন ডাক্তার নাকি ফতোয়া দিয়েছেন যে কোরআন স্পর্শ করতে গেলে অজুর দরকার নাই। বড় আসতে নাউজুবিল্লাহ বললেন এত বড় কথা। আপনারা কি বলেন, আল্লাহর কালাম কি অজু ছাড়াই ধরা যায় না অজুর দরকার পড়ে? আল্লাহর কালাম অজু ছাড়া স্পর্শ করা যায় না, এটা আমি একটা ক্ষুদ্র মানুষের ফতোয়া নাকি সরাসরি আল্লাহর ফতোয়া? আওয়াজ দিয়ে বলেন কার ফতোয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কার ফতোয়া? জোরে বলেন কার ফতোয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন আমার এই কালামকে পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না, অজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, এটা সরাসরি আল্লাহর ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, এটা সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, সমস্ত সাহাবায়ে কেরামের ফতোয়া। অজু ছাড়া কোরআন ধরা যায় না, তাবেঈনদের ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। অজু ছাড়া কোরআন ধরা যায় না, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া। অজু ছাড়া কোরআন ধরা যায় না, পৃথিবীর প্রায় সকল উলামায়ে কেরাম হাক্কানি উলামায়ে কেরামের ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। বর্তমান জামানায় চ্যানেলে এসা একজন ডাক্তার ফতোয়া দিয়েছেন অজু ছাড়া কোরআন ধরা যায়। মহতরম হাজেরিন, এদের ব্যাপারে আল্লাহ নবী হাদিসে বলেছেন, আল্লাহ নবী হাদিসে বলেছেন এমন একটা জামানা আসবে ইমাম আবু হানিফার মতো আলেম থাকবে না, ইমাম মালিকের মতো আলেম থাকবে না, ইমাম বুখারীর মতো আলেম থাকবে না, বাংলার জমিনে শেখ কাউরিয়ার মতো আলেম থাকবে না, মুর্শিদ বায়ামপুরীর মতো আলেম থাকবে না। ওই মানে একটা জামানা আসবে মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে, এদের কাছে মানুষ ফতোয়া তালাশ করবে, এরা উল্টা পাল্টা ফতোয়া দিয়া নিজেরাও গোমরা হবে, উম্মতদেরকেও গোমরা করে জাহান্নামের রাস্তা দেখাবে। মহতরম হাজিরিন, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সতর্ক থাকতে হবে। এখন ডাক্তার মুফতি হয়ে গেছে। মহতরম হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যদি দ্বীনি বিষয়ে কোনো মাসআলা জিজ্ঞেস করার প্রয়োজন হয় আমাদেরকে দরগা মাদ্রাসায় আসতে হবে, শরীয়তের কোনো মাসলা যদি জানতে হয় আমাদেরকে হাটাজারি মাদ্রাসায় যেতে হবে, আমাদের শরীয়ত যদি বুঝতে হয় সিলেটের আঙ্গুরা মাদ্রাসায় যেতে হবে, আমাদের যদি ফতোয়া জানতে হয় উমেদনগর মাদ্রাসায় যেতে হবে, আমাদের যদি ফতোয়া জানতে হয় বারিধারা মাদ্রাসায় যেতে হবে। মহতরম হাজিরিন, হাক্কানি উলামায়ে কেরামের কোরআন বিশেষজ্ঞদের ফতোয়ায় মানতে হবে, ট্রাক্টরের ফতোয়ায় শরীয়ত চলতে পারে না। এখন সাহাবি এই কিসের আলো দেখলেন বুঝতে পারলেন না, সমাধানের জন্য কোথায় গেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা এই ঘটনা বুঝতে পারলাম না, কিসের আলো দেখলাম আর তেলাওয়াত শুনে আমার ঘোড়া কেন লাফায়? রাসূল বলেন ওয়া সাহাবি, তুমি যে কিতাব পাঠ করতেছিলে আল্লাহর কালাম, ওই আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে
তুমি যে আলোগুলো দেখেছিলে এটা কোনো বাতির আলো ছিল না, এই এক একটা আলো ছিল আল্লাহর রহমতের ফেরেশতা। ও আমার সাহাবী, ওই ফেরেশতাদেরকে দেখেই তোমার ঘোড়াটা লাফাতে ছিল। তুমি যদি সকাল পর্যন্ত তোমার তেলাওয়াত জারি রাখতে, সকাল পর্যন্তই ফেরেশতারা আসতে থাকতো। ভোরবেলায় মদিনার প্রত্যেকটি মানুষ খোলা চোখে আল্লাহর সেই রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারত। সাহাবিওয়ালা সেই চোখ আমাদের নাই, এই জন্য আমরা দেখতে পারি না। কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ নবীর হাদিস, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের তেলাওয়াত হয়, তার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা অবশ্যই থাকেন। মাতারা মাহাজিরিন, আমার বিষয়বস্তু আপনারা শুনেছেন, আমি ক্ষুদ্র মানুষ, আমি কোনো মুফাসসির নই। কিন্তু মুরব্বিয়ানে কেরাম পছন্দ করেছেন, হুকুম করেছেন, দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে সুন্নতের গুরুত্ব সম্পর্কে। আমরা যারা আহলে সুন্নতে ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা যদি দিন মানতে যদি হয়, কোরআন যদি মানতে হয়, শরীয়ত যদি মানতে হয়, আমরা জানি আল্লাহর কালামের সাথে সাথে অবশ্যই নবীর সুন্নাত মানতে হবে। নবীর সুন্নাতকে মাইনাস করে শরীয়তের উপরে আমল করা সম্ভব নয়। নবীর সুন্নাতকে মাইনাস করে শরীয়তের কোনো একটি ইবাদত সঠিকভাবে আদায় করা সম্ভব নয়। নবীর সুন্নাতকে মাইনাস করে 30 পারা কোরআনের কোনো বিধান বোঝা সম্ভব নয়। মহতরম হাজিরিন, সুন্নতের গুরুত্ব, কাজে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে সুন্নত কাকে বলে। সুন্নতের শাব্দিক অর্থে কি, পরিভাষায় সুন্নত কাকে বলা হয়? সুন্নত শব্দের শাব্দিক অর্থ হলো পথ, পন্থা, রাস্তা, তাকেই শাব্দিক অর্থে সুন্নত বলা হয় আরবি ভাষায়। কিন্তু ইসলামের পরিভাষায় মুহাদ্দিসিনদের পরিভাষা একটা, আবার যারা ফিকা নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন, তাদের পরিভাষায় একটু পার্থক্য রয়েছে। মুহাদ্দিসিন বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমাদের নবীর উক্তি, আমাদের নবীর আমল, আমাদের নবীর শারীরিক গঠন, আমাদের নবীর চেহারা, আমাদের নবীর চরিত্র সবগুলি সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু উসুলিন, যারা ফিকা নিয়ে গবেষণা করেন, তারা বলেন না সুন্নতের এই সংজ্ঞার ভিতরে নবীর শারীরিক গঠনের আলোচনা আসতে পারে না। তারা বলেন নবীর উক্তি, নবীর আমল এবং নবীর সমর্থন, এগুলোই সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে। এই জন্য মহতরম হাজরিন, হক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ এবং গোটা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী উলামায়ে কেরাম সেখান থেকেই বলেন, যারা আমলি ক্ষেত্রে যারা আলোচনা করতে চান, মানুষের আমলি বিষয়ে যারা সংশোধন করতে চান, তারা বলেন নির্দ্বিধায় আল্লাহর নবীর হাদিস যে একটা অংশ আছে বিশাল, আর একটা হলে সুন্নাত। হক্কানি উলামায়ে কেরাম বলেন নবীর হাদিস আর নবীর সুন্নত এক জিনিস নয়, হাদিস এবং সুন্নতের মাঝে কিছুটা পার্থক্য আছে। মুহাদ্দিসিন সুন্নতের যে সংজ্ঞা দিয়েছেন সেটা হাদিসের অর্থে, আর ফুকাহায়ে কেরাম যে সুন্নতের সংজ্ঞা দিয়েছেন সেটা আমলের ক্ষেত্রে। সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্যটা আমাদের জানা দরকার, কারণ আমি এই মাঠে আজকে উপস্থিত হয়েই শুনেছি জনাব ফরাইজি ভাই, ছোট ভাই এবং সিলেটের গৌরব হযরতুল আলাম নুরুল ইসলাম খান সাহেব দামাত বরকাতুহুম, উভয়ই বর্তমানে সারা বিশ্বে এবং বাংলাদেশে চলমান একটা ফিতনার দিকে ইঙ্গিত করে কথা বলেছেন। আজকে বর্তমানেও সুন্নত এবং হাদিস দুটোটা বিষয়কে একাকার করে এক ধরনের সুযোগ সন্ধানী লোক আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজেই যেহেতু সুন্নতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে, কাজেই অতি সংক্ষেপে হাদিস এবং সুন্নতের পার্থক্যটাও আমাদের জানা দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর যে হাদিস, হাদিসের মাঝে নবীর কথাও অন্তর্ভুক্ত, হাদিসের অন্তর্ভুক্ত নবীর আমল, হাদিসের অন্তর্ভুক্ত নবীর কথা, হাদিসের অন্তর্ভুক্ত নবীর চেহারার বর্ণনা, হাদিসের অন্তর্ভুক্ত নবীর শারীরিক কাঠামোর আলোচনা, হাদিসের অন্তর্ভুক্ত নবীর চরিত্রের আলোচনা, সুজা কথায় গোটা জাতে নবী নিয়ে আলোচনা করলে গোটা জাতে নবীর আলোচনাটাকেই হাদিস বলা হয়। কিন্তু সুন্নত নবীর সব কিছুকে বলা হয় না, সুন্নত বলা হয় নবীর ওই সমস্ত হাদিস বা আদর্শকে যেগুলো নবী নিজে আমল করেছেন এবং উম্মতকে আমল করতে বলেছেন।
আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। কাজেই সকল সুন্নত সকল হাদিস সুন্নত হতে পারে না, নবীর অনেক হাদিস যেগুলো সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে না, যেহেতু সবল হাদিস নবীর সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে না, এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস যাচাই করে দেখা গেছে কোথাও নবী আমাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই যে আমার সুন্নত হাদিস মানতে হবে। উম্মতকে নবী কোথাও হাদিস মানতে বলেন নাই, উম্মতকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আনুগত্যের মাধ্যমে নবীর সুন্নতের অনুসরণ করার কথা বলেছেন। যারা বলেন ঠিক না ঠিক? মহতরম হাজরিন, আচ্ছা বলেন তো দেখি, আমরা নবীর যে সমস্ত সুন্নতের উপরে আমল করি, করে কি করে না কথা বলেন না? যেমন ওজুর ক্ষেত্রে আমরা যখন বর্ণনা করি আমরা বলি ওযু করতে গেলে তিনবার হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। আচ্ছা বলেন তো দেখি, কেউ কি বলে কথা সারা পৃথিবীর কোথাও যে তিনবার হাত ধৌত করা হাদিস বলেন আপনারা? কোনো মৌলানা যদি দাঁড়ায় ওয়াশ করে তিনবার হাত ধৌত করা হাদিস, চেহারা তিনবার ধৌত করা হাদিস, পুরা মাথা মাসাহ করা হাদিস, গর্দান মাসাহ করা হাদিস, কোন মাওলানা যদি এমন বয়ান করে আরেকজন আলেম ধরতে হবে না, একজন মূর্খ মানুষ দাঁড়ায় বলবে বাবা তোমার মতো এমন বয়ান তার জীবনে শুনে নে, তুমি বলোটা কি, তোমার মাথা ঠিক আছে না মাথা কিছু ডিস্টার্ব দেখা দিয়েছে? বলেন ওজুর ক্ষেত্রে তিনবার হাত ধৌত করা হাদিস না সুন্নত? আরো জোরে বলেন হাদিস না সুন্নত? তিনবার চেহারা ধৌত করা হাদিস না সুন্নত? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা হাদিস না সুন্নত? ইস্তেনজাখানে বাম পা দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নত? জোরে আওয়াজ দিয়ে বলেন সুন্নত। তাহলে হাদিস এবং সুন্নতের মাঝে পার্থক্য আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? মহতরম হাজরিন, আমরা অবশ্যই জানি উলামায়ে কেরাম বারবার বলে যাচ্ছেন হাদিস এবং সুন্নতের মাঝে অবশ্যই পার্থক্য আছে, কারণ হলো নবীর সকল হাদিসের উপরে উম্মতের কারো পক্ষে আমল করা সম্ভব নয়, উম্মতের পক্ষে কেবলমাত্র সুন্নতের মাঝে আমল করা সম্ভব, নবীর সকল হাদিসের উপরে আমল করা সম্ভব নয়। একটি সহজ উদাহরণ যেটা খুবই প্রসিদ্ধ আমাদের মাঝে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, আপনারা বলেন তো দেখি দাঁড়িয়ে পেশাব করা কি সুন্নত? জবাব দেন, দাঁড়িয়ে পেশাব করা সুন্নত? নবী তো দাঁড়িয়ে পেশাব করলেন, এখন নবী যে দাঁড়িয়ে পেশাব করেছেন হাদিসের কিতাবগুলোতে আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? নবী দাঁড়িয়ে পেশাব করেছেন বুখারী শরীফে আছে, নবী দাঁড়িয়ে পেশাব করেছেন তিরমিজি শরীফে আছে, নবী দাঁড়িয়ে পেশাব করেছেন নাসাই শরীফে আছে, নবী দাঁড়িয়ে পেশাব করেছেন আবু দাউদ শরীফে আছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে উল্লেখ করেছেন, কিন্তু উম্মতের কোনো একটা ব্যক্তি এ কথা বলে নাই দেড় হাজার বছর হয়ে গেল যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নত বলেছে। তাহলে নবীর দাঁড়িয়ে পেশাব করাটা সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে না, কিন্তু হাদিসের কিতাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই জন্য নবীর দাঁড়িয়ে পেশাব করার বর্ণনা হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে, সুন্নতের অন্তর্ভুক্ত হতে পারে না। এ থেকে বোঝা যায় অবশ্যই হাদিস এবং সুন্নতের মাঝে পার্থক্য আছে। মহাতারাম হাজরিন, যেহেতু সকল হাদিসের উপরে আমল করা সম্ভব না, সুন্নতের উপরে আমল করা সম্ভব, এই জন্যই যারা নবীর সুন্নতের উপরে আমল করে এদের সঠিক নাম হলো আহলে সুন্নতে ওয়াল জামা। বলেন আমাদের আকীদার নাম কি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের আকীদার নাম কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা সুন্নি মুসলমান, আমরা কোনো বাতিল ফিলকার মুসলমান না, আমরা শিয়া দলের অন্তর্ভুক্ত না, আমরা রাফিজিদের অন্তর্ভুক্ত না, আমরা খারিজিদের অন্তর্ভুক্ত না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কারণ আমরা নবীর সুন্নতের উপর আমল করি। আহলে সুন্নাত নামটাই ঠিক আছে, আহলে সুন্নাত নাম ছাড়া কেউ যদি ভিন্ন কোনো নাম আবিষ্কার করে এরা কোশ্চেন কালেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারে না। বলেন আমাদের নাম কি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের নাম কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা অন্য কিছু না, কিন্তু আরেক দল মানুষ যারা আহলে হাদিস নিজেদেরকে নাম রেখেছেন, ওই নামটা শুদ্ধ না ভুল? আর একটু জোরে বলেন শুদ্ধ না ভুল? ওই আহলে হাদিস নাম যদিও উপরে উপরে বড় সুন্দর মনে হয়, কিন্তু ইতিহাস সাক্ষী ওই আহলে হাদিস নামের সাথে এই দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের রক্ত জড়িত আছে, এর সাথে
মহতরম হাজরিন, এটা পক্ষে নয়। অর্থাৎ সেই ঐতিহাসিক দিকটি হলো যে ব্রিটিশকে এই দেশ থেকে খেদাও করার জন্য উলামায়ে কেরাম রক্ত দিয়ে শহীদ হয়েছেন, ব্রিটিশের জেলখানায় নির্যাতন সহ্য করেছেন, ব্রিটিশের জেলখানায় বন্দী হয়েছেন। ওই সময় ব্রিটিশের দালালি করে আহলে হাদিস নাম যুক্ত করা হয়েছে। কাজেই সেই ঘৃণ্য ইতিহাসের সাথে জড়িত যেই দলটি, সেই দলের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। মহতরম হাজরিন, তারা তাদের নিজেদের নাম রেখেছেন আহলে হাদিস, আমি তাদের ভিন্ন আর একটা নাম রাখছি আগলা হাদিস। জোরে বলেন কি হাদিস, আর একটু জোরে বলেন কি হাদিস, আলগা হাদিস। উদাহরণ দিয়ে বুঝাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, মানুষ বিভিন্ন ধরনের খাবার দাবার গ্রহণ করে, মানুষের পেটে বাতাস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পেটের বাতাস বের করার আল্লাহ সিস্টেমও দিয়েছেন আল্লাহর কুদরতি ভাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জানি শরীয়তের মাসআলা, কারো পেটের বায়ু যদি নির্গত হয় মলদ্বার দিয়ে, অজু থাকে না ভাঙ্গে। জোরে আওয়াজ দিয়ে বলেন না, অজু থাকে? আসতে দিলে, আওয়াজ দিয়ে দিলে, আওয়াজ ছাড়া দিলে, তাহলে মানুষের পেটের বাতাস নির্গত হলে যদি আওয়াজ নাও করে তবুও অজু ভেঙে যায়, এটাই হক্কানে উলামায়ে কেরামের মুস্তাকিদিনদের ফতোয়া। এখন যারা হাদিস হাদিস বলে চিৎকার করেন, সবাই না বললেও এমন কিছু ব্যক্তিও আছেন যারা বলেন মানুষের পেটের বাতাস বের হলে যদি আওয়াজ না পাওয়া যায় তাহলে অজু ভাঙ্গে না। নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। এখন আপনারা কি বলেন? এখন যদি জিজ্ঞেস করেন দলিল কি, বুখারী শরীফে আছে। বুখারী শরীফে কি আছে? বুখারী শরীফে আল্লাহর নবী বলেছেন, তোমরা মসজিদে গমন করার পরে কারো যদি বায়ু চাপ থাকে, কিন্তু সন্দেহ হয়, মনে হয় বায়ু নির্গত হয়েছে, সন্দেহ একই না, আল্লাহর নবী বলেছেন ওই সন্দেহের উপরে ভিত্তি করে তোমরা অজু করতে যাইবা না, যতক্ষণ পর্যন্ত আওয়াজ না পাইবা, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ অনুভব না করবা। হাদিস তো ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী ওই হাদিসটা কেন বলেছেন, উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবী বলেছেন এই কারণে, শুধুমাত্র সন্দেহবশত, শুধুমাত্র সন্দেহের অন্তর্ভুক্ত হয়ে, শুধুমাত্র সন্দেহের উপরে নির্ভর করে তোমরা নতুন করে অজু করতে যাইবা না, কারণ এটাও শয়তানের আরেকটা কারসাজি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের, মুসল্লিদের অন্তরে সন্দেহ রোগ সৃষ্টি করার জন্য। সন্দেহ রোগ বুঝেন? ওয়াসওয়াসে কয়, আমাদের বাংলায় কয় সূচি বায়ের রোগ, আসে নি না নাই? সূচি বায়ের রোগটা এতই মারাত্মক, অধিকাংশ সূচি বায়ের রোগীর পক্ষে তাকবীরে উলার সাথে নামাজ পড়া সম্ভব হয় না। আমাদের হবিগঞ্জে একজন সূচি বায়ের রোগী আছেন, তিনি অজু করতে গেলে দেখা যায় অজু টজু শেষ করে মাথা মাসা করে মুখ ধোয়া হাঁটা শুরু করছেন মসজিদের দিকে, কয়েক কদম সামনে বাড়ার পরেই দেখা যায় আবার হয়েছে না, আবার তিনি অজু করতে শুরু করেন, দীর্ঘ সময় আবার অজু করেন, অর্ধেক অজু করার পরে আবার অজু হয় নাই। এরকম অজু হয় নাই করতে করতে তাকবীরুল্লাহ জামাত সহ শেষ, নামাজের অক্ত নিয়েও টান পড়ে যায়, কিন্তু তার অজু শেষ হয় না। আমাদের এক আত্মীয় ছিলেন, সম্পর্কে দুলাভাই লাগেন, ওনার সূচি বায়ের রোগ ছিল। রাস্তাঘাটে আমরা দেখলে বলতাম, দুলাভাই আপনার পিছনে কুত্তার পায়খানা আছে, বলা মাত্র আর দেরি নাই। প্রচণ্ড শীতের মাঝেও, মাঘ মাসের শীত থাকলেও, তিনি ঘরে যাইয়ে তার শার্ট টাট সব কিছু খুলে গোসল করে, শার্ট তো ধইতেন একশোবার, সাথে সাথে শার্টের পকেটে যে টাকা পয়সা থাকতো সেগুলোও পানি দিয়ে সাবান দিয়ে ধৌত করতেন। বলেন সূচি বায়ের রোগটা উম্মতের পক্ষে আরামদায়ক না কষ্টকর? আরো জোরে বলেন আরামদায়ক না কষ্টকর? আল্লাহর নবী মুআল্লিম উম্মতের জন্য রাহমাতুল্লিল আলামিন, উম্মত কষ্ট করবে আর নামাজ ছুটে যাবে, জামাত ছুটে যাবে ওয়াসওয়াসা রোগের কারণে। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন সাবধান, শুধুমাত্র সন্দেহের উপর নির্ভর করে তোমরা নতুন করে ওযু করতে যাইবা না। এটাই হলো ওই হাদিসের ব্যাখ্যা। উলামায়ে কেরাম বুঝেছেন, মুহাদ্দিসেন বুঝেছেন, ফুকাহায়ে কেরাম বুঝেছেন, ফুকাহায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে, উলামায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে, মুহাদ্দিসিনদের ব্যাখ্যা বাদ দিয়ে নতুন করে যারা ব্যাখ্যা করতে যায় এদের নাম আহলে হাদিস হতে পারে না। নিঃসন্দেহে এদের উপযুক্ত নাম হইল আলগা হাদিস। মহতরম হাজরিন, যে কথাটা আলোচনা করতেছিলাম, বলেন সুন্নত এবং হাদিসে পার্থক্য আছে নি না নাই? আর একটু জোরে বলেন আছে নি না নাই? মহতরম হাজরিন, আমরা এই শরীয়ত যদি বুঝতে চাই, আমরা শরীয়ত যদি মানতে চাই,
কোরআনের ব্যাখ্যা যদি বুঝতে চাই, শরীয়তের মাস্তার উপরে আমল যদি করতে চাই, শুধুমাত্র কোরআনের উপর নির্ভর করা সম্ভব নয়। কলা পবিত্র কালামুল্লাহর সাথে সাথে নবীর সুন্নতকে সামনে রাখতে হবে। নবীর সুন্নতকে সামনে রেখে কোরআন এবং সুন্নত উভয়টার উপরে আমল করলেই জান্নাতের রাস্তা পাওয়া যাবে। শুধুমাত্র কোরআনের উপরে আমল করলে জান্নাতের রাস্তা পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র কোরআন মানে স্লোগান দিয়া জান্নাতের রাস্তা পাওয়া সম্ভব নয়। অবশ্যই কোরআন মানার সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানতে হবে। জোরে বলেন ঠিক না বে? ঠিক। তো মহতরম হাজরিন, এখন সুন্নত যে মানতে হবে, একদল ফেতনাবাজ পূর্ব যুগে ছিল, বর্তমানে কিছু কিছু জায়গায় আছে, লোক মুখে শুনতে পারি লন্ডনে নাকি ব্রিটেনে কিছু লোক এই ফেতনাবাজরা আছে, এবং কানাডায় নাকি নতুন করে আবার সেই লোকরা মাথা চাড়া দিয়ে উঠেছে, যাদের নাম হইলো আহলে কোরআন। অর্থাৎ এরা বলে সুন্নত বলতে কিছু নাই, হাদিস বলতে কিছু নাই, কয় আমরা শুধুমাত্র কোরআন মানব। কয় কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাদিসের বেলায় তো আল্লাহ কথা বলেন নাই, কাজে নবীর সবগুলো হাদিস হেফাজত আছে কি নাই আমরা জানতে পারি না। এই জন্য হাদিস বা সুন্নত মানা যাবে না, শুধুমাত্র কোরআন মানতে হবে। তাহলে ওই জমানায় কোরআনের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করেছিল একদল, বর্তমান জমানায় হাদিসের দোহাই দিয়ে কোরআনের বিভিন্ন আয়াতকে অস্বীকার করার চেষ্টা করে আর একদল। জোরে বলেন ঠিক না বেরি? তো মহতরম হাজরিন, কোরআন যেমন মানতে হবে সুন্নত মানতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ও বান্দারা, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও এবং আমি আল্লাহর ভালোবাসাও যদি তোমরা চাও। বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কে কে আল্লাহর ভালোবাসা চান? আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা নিজেরাও আল্লাহকে ভালোবাসতে চাই। অবশ্যই আমরা আল্লাহকে ভালোবাসি এবং আমরা নিজেরাও আল্লাহর ভালোবাসা চাই। একজন মুমিন বান্দার জিন্দগিতে সব থেকে বড় পাওনার পুরস্কার হইল আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ভালোবাসা। জোরে বলে ঠিক না বে? ঠিক। কারণ আল্লাহ যখন একজন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, আমি আল্লাহ যাকে ভালোবাসি, জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ বলেন জিব্রাইল আমি আল্লাহ এমক বান্দারাকে ভালোবাসি, জিব্রাইল তুমিও তাকে ভালোবাসতে থাকো। জিব্রাইল ফেরেশতা বলেন আল্লাহ যাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি, জিব্রাইল ফেরেশতা অন্যান্য ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতাকুল অমক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। অন্যান্য আসমানের ফেরেশতাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে থাকে। যখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে, তখন ওই ফেরেশতার আসমান থেকে ডাকতে থাকে ও দুনিয়ার ভালো মানুষেরা, অমক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমরা ফেরেশতাকুল ভালোবাসি। কাজে তোমরা জমিনবাসী ও জমিনের আল্লাহর মাখলুকরা, তোমরাও অমক ব্যক্তিকে ভালোবাসতে থাকো। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এখন কোন পদ্ধতিতে কাজ করলে আল্লাহর ভালোবাসার প্রমাণ হবে, কোন পদ্ধতিতে আমল করলে আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও এবং তোমরাও যদি আমার ভালোবাসা চাও, তোমরা যদি আমার ক্ষমা চাও, তোমরা যদি আমার দয়া চাও, আল্লাহ বলেন একটাই শর্ত, আমার হাবিবের আনুগত্য করতে হবে, আমার হাবিবের চরিত্রের আনুগত্য করতে হবে, আমার হাবিবের আদর্শের আনুগত্য করতে হবে, আমার হাবিবের সুন্নতের আনুগত্য করতে হবে। কি বলেন আল্লাহ? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. الله পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি ঘোষণা করুন, قل إن كنتم تحبون الله, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কিভাবে আল্লাহর ভালোবাসার প্রমাণ হবে? আমরা তো আল্লাহকে দেখি না, আমরা এই চর্মচক্ষুতে আল্লাহকে দেখতে পারি না, সেই আল্লাহর ভালোবাসা কিভাবে হবে? আল্লাহ বলে নবী আপনি ঘোষণা দিয়ে দিন ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আমার সুন্নতের আনুগত্য করো, যদি আমার সুন্নতের আনুগত্য করতে পারো তবে আল্লাহর ভালোবাসার প্রমাণ হবে। আল্লাহ যাকে ভালোবাসেন তার গুনাহ থাকে না, মাফ করে দেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী ঘোষণা করে দিন যে ব্যক্তি আমার আনুগত্যের মাধ্যমে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা
এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোরআনে কারিমের আনুগত্যের সাথে সাথে আল্লাহর নবীর সুন্নতের আনুগত্য করতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক। মহতরম হাজরিন, এখন আল্লাহর নবীর সুন্নতের আনুগত্য কেন করতে হবে? আল্লাহর নবীর সুন্নতের মর্যাদা কোথায়? আল্লাহর নবীর সুন্নতের স্তরটা কোথায়? আল্লাহ নবীর সুন্নতটাকে ওহির অন্তর্ভুক্ত নাকি ওহির বাইরে, এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিভিন্ন আয়াত সাক্ষী দেয়, আল্লাহর কালাম যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ওয়াহি, ঠিক তেমনি ভাবে নবীর যে সুন্নত সেগুলো ওয়াহির অন্তর্ভুক্ত। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্না আনজালনা ইলাইকা যিকরা, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। কোরআন কে নাজিল করেছেন? আর একটু জোরে বলেন, কে নাজিল করেছেন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন এই কোরআনকে আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে, বর্ণনা করে কোরআনকে বুঝিয়ে দিতে পারেন। তাহলে নবীর দায়িত্ব কি কোরআন বানানো না কোরআনের ব্যাখ্যা করা? আওয়াজ দিয়ে বলেন, কোরআন বানানো নবীর দায়িত্ব না কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব? নবীর দায়িত্ব কোরআনের ব্যাখ্যা করা, নবীর দায়িত্ব হইলে কোরআনের তাবলীগ করা, নবীর দায়িত্ব হইলে কোরআনের মাধ্যমে মানুষের অন্তকরণকে গুনাহ থেকে পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন কোরআনের তাবলীগ করার জন্য। কোরআনের তাবলীগ নবী কিভাবে করেছেন? তেলাওয়াতের মাধ্যমে, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নবী কোরআনের তাবলীগ করেছেন। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোরআনের তাবলীগের যেমন দায়িত্ব দিয়েছেন, কোরআনের তালিমের দায়িত্ব দিয়েছেন। আর কোরআনের তালিমের দায়িত্ব পালন করেছেন নবী কিসের মাধ্যমে? কোরআন ব্যাখ্যা করার মাধ্যমে। আর নবী যখন কোরআন ব্যাখ্যা করেছেন, নবীর সেই কোরআনের ব্যাখ্যাগুলোকে সুন্নত বলা হয়। জোরে বলেন ঠিক না ঠিক। মহাতরম হাজরিন, তাহলে নবীর দায়িত্ব শুধুমাত্র কোরআনের তাবলিগ করা না কোরআনের তালিম করাও নবীর দায়িত্ব? জোরে আওয়াজ দিয়ে বলেন, তাহলে কোরআনের তালিম করাও নবীর দায়িত্ব, কোরআন বানানো নবীর দায়িত্ব নয়, কোরআনের আয়াত আবিষ্কার করা নবীর দায়িত্ব নয়, এটা সম্পূর্ণ আল্লাহর কালাম, কিন্তু কোরআন ব্যাখ্যা করা নবীর দায়িত্ব। এই জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম, সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম একমত, কোরআন যেন আল্লাহর ওয়াহি, ঠিক তেমনিভাবে কোরআনের ব্যাখ্যা নবীর যে সুন্নত সেগুলো ওয়াহির অন্তর্ভুক্ত। নবীর সুন্নত কিন্তু ওয়াহির বাইরে নয়। বাকি দুইটার পার্থক্য কি? কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, আর হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গাইরে মাতলু। অর্থাৎ কোরআন যে ওয়াহি, এই ওয়াহির পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জিব্রাইলকে দিয়েছেন, জিব্রাইল সরাসরি সেই কোরআন নবীর কাছে নিয়ে এসেছেন, নবীর কাছে জিব্রাইল তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। এই জন্য এই কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। অর্থাৎ কোরআনের শব্দ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব। কোরআনের মর্ম এবং কোরআনের ভাষা সম্পূর্ণ আল্লাহর নিজস্ব। আর সুন্নতের বেলায় মর্মটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু সুন্নতের যে শব্দগুলো নবী বলেছেন সেই শব্দগুলো নবীর নিজস্ব। এবার বলেন তো দেখি, কোরআনের ভাষা নবীর নিজস্ব না আল্লাহর ভাষা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভাষা? আল্লাহর ভাষা। আমরা বিশ্বাস করি এটা আল্লাহর ভাষা, কিন্তু মক্কার মানুষরা ভাবত এটা কোরআনটা মনে হয় নবী নিজের তরফ থেকে বলেন, এটা মক্কার মানুষদের ধারণা ছিল। এই জন্য তারা আল্লাহর নবীর কাছে দাবি নিয়ে আসলো মক্কার মানুষরা, কে মুহাম্মদ, কে তোমার কোরআন মানতে কোনো অসুবিধা নাই, কে তোমার কোরআন আমরা মানতে পারি, কিন্তু আমাদের দুইটা দাবি তোমার কাছে, কারণ কোরআনের কিছু আয়াত আমাদের বিরুদ্ধে যায়। কেমনে? আমরা দেবদেবীর লাত উজ্জা মানাতের পূজা করি, তোমার কোরআন বলে লাত উজ্জা মানাত দেবদেবী বলতে কিছু নাই, প্রভু হইলেন একমাত্র আল্লাহ। অর্থাৎ তোমার কোরআন আমাদের দেবদেবীর পূজা করতে নিষেধ করে, তোমার কোরআন আমাদেরকে পর্দা করার কথা বলে,
তোমার কোরআন এক আল্লাহর এবাদত করতে বলে, তোমার কোরআন হারাম ছাড়তে বলে, তোমার কোরআন আমাদেরকে সুদ ঘুষ এগুলো ছাড়তে বলে। কাজে তোমার কোরআন আমরা মানতে পারি না, মানতে পারি দুইটা দাবি আমাদের। ওই দুইটা দাবি যদি তুমি মানতে পারো তাহলে তোমার কোরআন মানতে কোনো অসুবিধা নাই। কোন ধারণার থেকে বললো? তাদের ধারণা ছিল কোরআনটা নবী নিজের বানানো। বলেন তো, কোরআন নবী নিজের বানানো? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন কি দাবি? মক্কার মুশরিকরা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার কাছে দাবি কোরআনের যে আয়াতগুলো আমাদের বিরুদ্ধে যায়, দেবদেবীর পূজা ছাড়তে করে, তুমি কোরআনের ওই আয়াতগুলোকে কোরআন থেকে বের করে কাটছাট করে নতুন একটা কোরআন আমাদেরকে দাও। যদি আমাদের এই দাবিটা তুমি মানতে না পারো, কোরআনের আয়াতগুলো কাটছাট করতে না পারো, তাহলে নতুন পরিবর্তন করে ভিন্ন আরেকটা কোরআন নিয়ে আসো, যে কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলবে না। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আল্লাহ সূরা ইউনূসে আলোচনা করেছেন, তারা যখন এই দাবি নবীর কাছে নিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজেই নবীকে উত্তর শিখিয়ে দিলেন, হে মুহাম্মদ আপনি ঘোষণা করে দিন, এই কোরআন আমি মুহাম্মদের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। জোরে বলেন সম্ভব, আরো জোরে বলেন সম্ভব, আরো জোরে বলেন সম্ভব। এখন মক্কার মানুষরা যে কোরআন মানে না কোন কারণে? কোরআনের আয়াত বলে তোমরা দেবদেবীর পূজা করতে পারবা না। আমরা মুসলমানদের আকীদা বিশ্বাস আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ দে, আল্লাহ কয়জন? আমরা মুসলমানদের বিশ্বাস আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ, সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সেজদার মালিক হতে পারে না। মহতরম হাজরিন, আমরা বাংলাদেশে 16 কোটি মুসলমানদের আকীদা, সারা বিশ্বের মুসলমানদের আকীদা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি। আমরা মুসলমানদের আকীদা বিশ্বাস আমাদের প্রাণের আকীদা, আল্লাহর সাথে কোনো শরীক চলতে পারে না। আমরা মুসলমানরা দেবদেবীতে বিশ্বাস করি না, কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় আক্ষেপের বিষয়, এই 16 কোটি মুসলমানদের ইমান আকীদায় আঘাত করে, আমাদের আকীদায় আঘাত করে বাংলাদেশের আস্থার স্থল সুপ্রিম কোর্টের সামনে নাকি গ্রিক দেবীর মূর্তি নির্মাণ করা হবে। আপনারা কারা কারা সমর্থন করেন? আপনারা সমর্থন করেন? মুসলমান সমর্থন করতে পারে? মুসলমান সমর্থন করতে পারে না? এই দেশের 16 কোটি মুসলমান সমর্থন করতে পারে না? কাজেই সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবের মূর্তি নির্মাণ করতে দেয়া হবে না।